আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। প্রতিদিন তো ঘরের ভেতরেই ব্লগ করি, আজকে একটু বাইরে গিয়ে ব্লগ করছি। বন্ধুরা ব্লগটা পুরোটা দেখো, খুব ছোট ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরোটা দেখো, আমার অনুরোধ রইল। আমি এখানে থাকি, তার পাশেই বেরি সব জিনিসপত্র এসেছে, ব্যাগ, গলার হার থেকে শুরু করে ইয়াররিং সব এসেছে, শোপিস। তো সেইখানেই যাব দেখতে, বেশি দোকান না, তিন চারটে দোকান এসেছে। তো তোমরা দেখতে থাকো, আমার সাথে থেকো, আমি তোমাদের সাথে শেয়ার করবো কী কী এসেছে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা, চলো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী এসেছে এখানে। বন্ধুরা আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ পাশেই একটা বিয়ে হচ্ছিলো, তো খুব বাজনা হচ্ছিলো, সেই জন্য আমাকে মিউট করতে হলো। দেখো এখানে জুটের কত রকমের ব্যাগ এসেছে। ওয়াটার বোতল ক্যারি করার জন্য ব্যাগ এসেছে, তারপরে বিভিন্ন ধরনের ব্যাগ এসেছে, সুন্দর সুন্দর ব্যাগ এসেছে। ছোট্ট পুতুল বাচ্চাদের খেলার জন্য, আমার তো এটা খুব পছন্দ হয়েছে। দেখো পুরোটা পুরোটাই জুট দিয়ে তৈরি, নিখুঁত কাজ হয়েছে। দেখো এটা ছোট্ট গণেশ ঠাকুর তৈরি। আমার এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে, নেওয়া হয়নি, আরো কয়দিন থাকবে দেখি, আবার একবার গিয়ে হয়তো নেব। ব্যাগগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। দেখো এখানে এসেছে জুটেরই তৈরি ফুলদানি, পেনদানি। দেখো এটা একটা পেনদানি, দেখো ফ্লাওয়ার জুটের তৈরি। ছোট ছোট পুতুলগুলো, ছোট বাচ্চাদের ভীষণই মজা লাগবে পুতুলগুলো নিয়ে খেলতে। এই দেখো এটা একটা ফুলদানি, তারপর চলো পরের কাউন্টারে দেখি কি এসেছে। এখানে সব নেকলেসের সেট এসেছে, সব নেকলেস সেট বিভিন্ন রেঞ্জের আছে, ভীষণই সস্তা। আমার তো এটা খুব পছন্দ হয়েছে, বাকি সবগুলোই সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নেব ডিসাইড করতে পারছিলাম না, তারপরে ঠিক ডিসাইড করলাম যে এটাই নেব। নেওয়া যাক, ওটাই নিয়েছি, ওটা তোমাদেরকে আমি পরে দেখাবো। অনেক রকমের নেকলেস সেট এসেছে, অনেক রকমের, তারপর ইয়াররিংসও এসেছে সব জুটের তৈরি। আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা শেখান নাকি অনলাইন, তাহলে অনেকেই শিখতে চাই, এগুলো সুবিধা হতো, তোমরা অনলাইন শেখান না সেটাই জিজ্ঞাসা করছিলাম।
একবার দেখে নাও। এখানে হচ্ছে দেখো ইয়ারিং, ইয়ারিংস গুলো এসেছে। এবারে যাচ্ছি পরের কাউন্টারে, এটা হচ্ছে জুতো। জুতোগুলো সব একই ডিজাইনের সব এসেছে, জানি না কেন, কিন্তু সুন্দর লাগছিল জুতোগুলো দেখতে। দেখো জুটের একটা ব্যাগ, ভীষণ স্টাইলিস্ট। দেখো এর ভেতরে যে কাজগুলো আছে সব জুট দিয়ে তৈরি। এই জুটের সূক্ষ্ম কাজগুলো করতে যে অনেক টাইম লাগে, যারা করে তারাই জানে যে কতটা। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। ঠিক আছে বন্ধু, আজকের ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কি সবসময় হাসি খুশি থেকো। টাটা।